بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، আমাদের একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোরআন যদি পড়ে যায় হাত থেকে বা পা লেগে যায়, তাহলে এ অবস্থায় করণীয় কি? কেউ কেউ এ সময় কোরআনে চুম্বন করে থাকে, আবার কেউ কেউ অন্য কিছু করার কথা বলে থাকে। তো এই বিষয়ে করণীয় কি জানতে চাওয়া হয়েছে। কোরআনকে তাজিম করতে হবে, কারণ কোরআন আল্লাহর শায়েরের অন্তর্ভুক্ত, আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, যেগুলি তাজিম করা জরুরি। ওমাই ইউআযযিম শায়েরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলছেন যে আল্লাহর নিদর্শনাবলীকে, ধর্মীয় প্রতীকগুলিকে সম্মান করবে। বস্তুত এটি সাধারণত হয়ে থাকে হৃদয়ের পরহেজগারিতা থেকেই। এভাবে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন। সুতরাং ধর্মীয় প্রত্যেকটি বস্তুকে সম্মান শ্রদ্ধা করতে হবে। আর যেহেতু কোরআন আল্লাহর কালাম, কাজে এই কোরআনকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করার শামিল, এই কোরআনকে তাজিম করা আল্লাহকে তাজিম করার শামিল। আর এটা সকল মুসলিম করে থাকে, সম্মান শ্রদ্ধার চোখে দেখে, ভালোবাসে এবং ইচ্ছা করে কেউ কোরআনকে ফেলে দেয় না বা পা দিয়ে টাচ করে না। এখন প্রশ্ন হলো যে যদি কারো হাত থেকে হঠাৎ করে পড়ে যায় বা বেখেয়ালাতে পা লেগে যায়, তো এটা তো ইচ্ছার বাইরে সে করেছে, এটা ভুল, এটা ভুল কর্মে হয়েছে, মিস্টেক হিসেবে হয়ে গেছে। অতএব এই বিষয় নিয়ে টেনশন ফিল করার দরকার নাই। মহান রব্বুল আলামিন তার কোরআনুল করিমের ভিতরে একাধিক স্থানে ভুল কর্মে কিছু করলে ক্ষমার ঘোষণা এসেছে। আল্লাহ কোরআনে ক্ষমার ঘোষণা দিয়েছেন ভুল কর্মে যা করা হয় সে বিষয়ে। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলছেন, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহ ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম وكان الله غفورا رحيما। আর তোমাদের কোনো পাপ নেই, গুনাহ নেই ওই বিষয়ে যা তোমরা ভুল কর্মে করে ফেলো। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তবে যে বিষয়ে তোমরা হৃদয় থেকে ইচ্ছাকৃতভাবে করেছো এটার কথা ভিন্ন। ওয়াকান আল্লাহ গফুর রহিম, আর আল্লাহ হলেন মহা ক্ষমাশীল মহাদয়ালু। সূরাতুল আহজাব 5 নম্বর আয়াত। অন্যভাবে আল্লাহ বলছেন, রব্বানা লা তুআখিজনা, আমাদেরকে দোয়া শিখিয়েছেন সূরা বাকারা 286 নম্বর আয়াতে। কি শিখেছেন? দোয়া হিসাবে আমরা কি বলি, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না যদি আমরা ভুলে যাই, আওয়াখতানা অথবা ভুল করে ফেলি, ভুল কর্মে করে ফেলি কোনো কিছু, আমাদেরকে এ বিষয়ে পাকড়াও করিয়েন না। মুসলিম শরীফে হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, কদ ফালতো, আমি এমনটি করলাম, মানে যদি তোমরা ভুলে যাও, ভুল করে ফেলো, তো আমি তোমাদের এই ভুলের জন্যে আমি তোমাদেরকে পাকড়াও করবো না। ভুলে যাওয়ার কারণে বা ভুল কর্মে করে ফেলার কারণে আমি তোমাদেরকে পাকড়াও করবো না। তাহলে স্পষ্ট হয়ে গেল যে ভুল ক্রমে যদি এরকম কিছু হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন, সুতরাং আর কিছুই করা লাগবে না। এমনি তো আবার ইস্তেগফার করতে পারে, অসুবিধা নেই। আর প্রচলিত আছে যে যদি কেউ কোরআন এভাবে ফেলে দেয়, কারোর হাত থেকে পড়ে যায়, তাহলে কোরআনের মাপ অনুযায়ী লবণ দিতে হবে, বা বিড়াল মেরে ফেললে বিড়ালের ওজন অনুযায়ী লবণ দিতে হবে। এই জাতীয় বিভিন্ন কুসংস্কার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো এগুলি সব বলা যেতে পারে বেদলিল বেসনদ কথা। এগুলি কথা এগুলি কথার উপর আমল করা মানে কি,
নতুন শরীয়ত চর্চা করা, ধর্ম বানানো, অর্থাৎ এগুলো কিছুই লাগবে না। বাকি তাহলে কোরআন চুম্বন করা যায় কি যায় না? ওলামায়ে দ্বীনের ভিতরে ইখতিলাফ রয়েছে, কেউ বলেছেন মোস্তাহাব, কেউ বলেছেন মাকরুহ, কেউ বলেছেন বিদআত ইত্যাদি। তবে বলা যেতে পারে যে এটা মোস্তাহাব বিদআত কিছুই হবে না ইনশাআল্লাহ। এটা জায়েজের পর্যায়ে একাধিক ওলামায়ে দ্বীন নিয়েছেন, ইখতিলাফ যদি রয়েছে তবে বলা যায় যে এটি জায়েজের সীমানায় থাকবে যদি কেউ চুম্বন করে, যে কোনো অবস্থা, শুধু পড়ে গেলে নাই। এই মর্মে একরামা বিন আবি জাহাল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার মর্যাদা পেয়েছিলেন, তার বিষয়ে প্রসিদ্ধ কথা রয়েছে যে তিনি কোরআন করিমকে নিয়ে চুম্বন করতেন আর বলতেন, কালাম রব্বি কালাম রব্বি, এটি আমার প্রতিপালকের কালাম, আমার প্রতিপালকের কালাম মানে বাণী। তো এই আসারটি বেদায়নে হ্যাঁ সব বিভিন্ন গ্রন্থে এসেছে, এবং কিছু কিছু মহাদ্দেস এই বর্ণটিকে সহি বলেছেন, বিশুদ্ধ বলা দিকে গিয়েছেন। যেমন মিশরের এক আলেম মোস্তাফা আদাবি, তিনি এটিকে বিশুদ্ধ বলা দিয়ে গিয়েছেন এই আসারটিকে। এবং এবং খুব সম্ভব শেখ ইবনে উসাইমিন, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহে, তিনি বলেছেন তাকবীরুল মুসহাফ লা বাস বিহ, মুসহাফ চুম্বন করাতে কোনো অসুবিধা নেই, যদি কেউ চুম্বন করে অসুবিধা নেই ইনশাআল্লাহ। শেখ সালেহ ফাওজান একই কথা বলেছেন। তো এটিকে তারা এমনি সাধারণ তাজিমের ভিতর নিয়েছেন, যেমন আমরা একটা তাজিম করে কোরআনকে সম্মান করে আমরা উঁচু কোনো জিনিসে রাখি, উঁচু চেয়ারে বা উঁচু আলমারির উপরে বা টেবিলে ইত্যাদি, এগুলো যেমন তাজিমের ভিতরে পড়ে সেই হিসেবে বৈধ রয়েছে, ঠিক তারা এই পর্যায়ে নিয়েছেন। আর কেউ কেউ একটু বাড়িয়ে বিদাত বলা দিয়ে গিয়েছেন, তো আমরা বিদাত বলবো না ইনশাআল্লাহ। শেখ বিন বাজার কথাটাই আমি মনে করি এই বিষয়ে অনেকটা হকের অনুকূল। তবে আমাদের মনে রাখতে হবে যে কোরআনের তাজিম সম্মান করাতেই সীমাবদ্ধ নাই, বরং কোরআনের প্রকৃত তাজিম হলো তার উপরে আমল করার মাধ্যমে। এ বিষয়ে শুধু এতটুকু বলা যায় যে যদি কেউ চুম্বন করে তো করতে পারে, তা বিষয়টিতে বিতর্ক রয়েছে, এড়িয়ে চলাটা ভালো। কিন্তু জায়েজের দিকে যেহেতু বড় বড় আলেম গিয়েছেন, বেশ কিছু আলামেদিন গিয়েছেন, এই জন্য আমরা একটু শিথিলতা অবলম্বন করে বলতে পারি যে এটা খুব জোর জায়েজ, কিন্তু এটাই উত্তম বা একটা সওয়াবের কাজ বা সুন্নাহ, এগুলি আমরা বলবো না। এবং এখন মাত্র আবি জাহালের সে আসারটির ভিতরে বলা যেতে পারে সহি জয়ীফে টানাটানি রয়েছে। তবে মোস্তাফা আদাবি একজন মহাদ্দেশদের অন্তর্ভুক্ত বর্তমান জামানার, উনি এটাকে বিশুদ্ধ বলা দিয়ে গিয়েছেন এবং এটাকে দলিল হিসেবে পেশ করেছেন। তো যা হোক, আশা করি বুঝতে পেরেছি বিষয়টি যে ভুল ক্রমে হাত থেকে পড়ে গেলে, পা লেগে গেলে কিছুই করা লাগবে না, হৃদয়ের গহীন থেকে অনুতপ্ত হলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি কেউ তবা ইস্তেগফার করে সেটা করতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।